কার্যকর কাণ্ডের প্রতিবাদে আজ অর্থাৎ রবিবার ফের পথে নামছে নাগরিক সমাজ। কলকাতার কলেজ স্কোয়ার থেকে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেল 3টে নাগাদ মিছিল শুরু হয়ে শেষ হবে ধর্মতলায়। ওই মিছিলের ডাক দিয়েছে আমরা তিলোত্তমা নামে একটি মঞ্চ। গত 9 আগস্ট আরজিগড় হাসপাতালে সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় কর্তব্যরত এক চিকিৎসকের মৃতদেহ। তাকে ধর্ষণ করে খুন করার অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে তারপর থেকে লাগাতার মিছিল এবং আন্দোলন চলছে শহর কলকাতায়। এবার 1 সেপ্টেম্বরও আরও একটি মহামিছিলের সাক্ষী হতে চলেছে কলকাতাবাসীরা। এর আগে একটি সাংবাদিক বৈঠকে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছিলেন, বামফ্রন্টের সব শরিক দলগুলিকে নিয়ে মহামিছিলের আয়োজন করা হবে। 1 সেপ্টেম্বরই ওই মিছিলের ডাক দেওয়া হয়েছিল, যদিও আজকের এই মিছিল কোনো রাজনৈতিক দলের ব্যানারে হবে না বলেই জানা গিয়েছে। অন্যদিকে টলিউড অভিনেত্রী সোহিনী সরকারও কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের গণ কনভেনশনে উপস্থিত হয়ে মহামিছিলের কথা জানিয়েছিলেন। সেই মিছিলে দর্মত নির্বিশেষে মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। এদিকে এর আগে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে 9 অভিযানের ডাক দিয়েছিল একটি মঞ্চ, যদিও সেই অভিযান ঘিরে একাধিক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছিল। সেই মঞ্চের প্রধান আহ্বায়ক সায়ন লাহিড়িকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। রবিবারের মহামিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। একাধিক রাস্তায় যান চলাচল স্তব্ধ হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাস্তায় নো এন্ট্রি করা হতে পারে বলেও খবর।